সবাইকে, এখন 5:30 মতো বাজে বিকেলে, আর আমরা এসেছি নদীর ধারে, ফাঁসির ঘাট যেটা বলি আমরা, তো সেখানেই বাড়ির অপোজিটেই। এখানে আজকে চড়ক উৎসব হবে, মানে চড়কে যে ঘোড়াটা ঘোরে সমস্ত ভক্তরা, তো সেটা নাকি আজকে হবে। আজকে বৈশাখ মাসের কত তারিখ? আজকে বৈশাখ মাসের 12-13 তারিখ হয়ে গেছে, এখনই হয়। আর আমাদের ওখানে চৈত্র মাসের লাস্ট দিন হয় আর কি চড়ক ঘোড়া, বৈশাখ মাসে হয় না, তো এখানে হয় না সেই দিনকে, যার জন্য আজকে অনুষ্ঠানটা হবে, তো তার জন্য দেখতে এসেছি। চলো তো আমাদের সাথে চল। নদীর গা ঘেঁষে এই মাঠটাতেই কিন্তু ওই চড়ক পুজোটা আর কি হবে। আর এই যে দেখো বাঁশটা রাখা রয়েছে, ওইটাই আর কি ওই চড়ক যেটা ঘোরে সেটা মানে তৈরি করবে, এখনো করেনি। গাছটাই পুজো করে গাছটাকে বসানো হলো, ওইটা এখন সেট করছে আর কি। আর এই যে দেখো দড়ি ধরে সবাই ছুটছে, কারণ প্রচুর লোকজন কাছে দাঁড়িয়েছিল, তো তাদেরকে একটু দূরে সরানোর জন্য আর কি। আর এইখানে শং সেজেছে দেখলাম, শিব, তারপরে একটা কালীও সেজেছে। বেশ ভালো লাগলো গ্রামের কালচারগুলো এখানে দেখতে পেয়ে। আমি খুব মিস করছিলাম যেদিন চড়ক পুজো হয়, মনটাও খুব খারাপ করছিল যে আমি দেখতে পেলাম না, বাট আজকে অনেক দিন পর সেই চড়ক পুজো দেখলাম। দেখো এখন শিব বাবা একটা কিন্তু দায়ের ওপর উঠে দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু সত্যি ধারালো প্রচন্ড দা ছিল, মানে একবারে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারছিল না। তো যাই হোক, ওটা মানুষজনকে দেখাচ্ছিল, আর এখানে পুজো হচ্ছে কিন্তু এখন। আর এই যে বড়শিটা দেখতে পাচ্ছো, মানে বড়শির টাইপের একটা, এটা কিন্তু ওই পিঠে গাঁথা হয় আর কি, তারপরে ওরা ওই চড়কের গাছে উঠে ঘোরে। এটা একমাত্র গাজনের সময় বেশি ভালো লাগবে এই চড়কের আর কি বড়শি ফুটিয়ে ঘুরতে। আর এখানে দেখো সব হয়ে যাওয়ার পর আমি একটু প্রণাম করতে এসেছিলাম, ওখানে গাছের নিচে সবাই মোমবাতি চালিয়েছিল। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি,